হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন যেহেতু ঠান্ডা, আর ঠান্ডা মানেই পিকনিক, তো আজকে আমি একটা পিকনিকেই যাচ্ছি। তো যখন পিকনিকে যাচ্ছি, আমি নিশ্চয়ই একটা মেকআপ তো করবই, তো আমি ভাবলাম সবার সাথে কেন শেয়ার করব না, চলো শেয়ার করে নেওয়া যাক। তার জন্য আমি আজকে আমার পিকনিক লুকটা সবার সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার পিকনিক লুকটা। তবে আজকে আমার ভীষণ তাড়াহুড়ো ছিল, আমি তাড়াহুড়োর মধ্যেই লুকটা ক্রিয়েট করেছি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, বাট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। চলো তাহলে দেখে নেওয়া যাক। ওকে, আমি অফ ক্যামেরায় আমি আমার ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমি ফিটমে ফাউন্ডেশন ইউজ করেছি। দেন আমি আমার ফেসে ভালোভাবে একটা কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর পাউডারটা ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি আমার ফেসটা একটু শার্প দেখানোর জন্য আমি ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি। আমার গালটা যেহেতু অনেকটা ফোলা, সেক্ষেত্রে আমার ফেসটা একটু কন্ট্রোল করতেই হয়। আমি সচরাচর সবসময় যে কন্ট্রোল করি তা না, বাট আমার কন্ট্রোল করতে তো খুব ভালো লাগে, আর আমার ফেসটাও খুব সুন্দর শার্প হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি মোটামুটি কন্ট্রোল করার ট্রাই করি। আর আমি এখানে খুব বেশি শার্প করব না, জাস্ট একটা নর্মাল কালার আসা পর্যন্ত আমি শার্প করে নিয়েছি। দেন আমি আমার ফেসে ব্লাশার ইউজ করে নিচ্ছি। আমি যে ব্লাশারটি ইউজ করছি, এটার সাথে আমি একটুখানি হাইলাইটার মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা একটাই প্যালেট থেকে আমি ইউজ করছি। সেভানার একটা ব্লাশার আছে যেখানে হাইলাইটার আর ব্লাশার দুটো পাশাপাশি, বাট আমি দুটোকে সুন্দর করে ব্লেন্ড আউট করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আমার নাকেও একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। ইদানিং খুব ট্রেন্ডে আছে, সবাই নাকে ব্রাশ লাগাচ্ছে, বেশ কিউট কিউট লাগে। যার জন্য আমিও আমার নাকে একটুখানি ব্লাশ লাগিয়ে নিলাম। এবার আমি সরাসরি চলে গেছি আই মেকআপে। আমি কিন্তু আজকে খুব বেশি কালার ইউজ করব না, বা খুব হার্ড কোনো মেকআপ করব না, বাট আমার বেশ ভালো লেগেছে আজকে লুকটা। আমি একটা কালার দিয়েই কিন্তু আমার আইলিডটা পুরোপুরিভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আমি জাস্ট একটা ইয়েলো কালার পিক করছি আর ব্লেন্ড করছি, আমি পিক করছি আর ব্লেন্ড করছি ইয়েলো কালারটা দিয়ে। আমি এখানে কিন্তু দ্বিতীয় অন্য কোনো কালার ইউজ করিনি আমার আইলিডে। ওকে, আর ইয়েলো কালারটা আমার ভীষণ পছন্দের, তো হুট করেই মনে হলো যে ইয়েলো কালার করা যেতে পারে। আমার কোনো প্ল্যান ছিল না যে কী টাইপের কী মেকআপ লুক করতে করবো আর কি। তারপরে আমি আমার আইয়ের যে কর্নার, ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। ইনার কর্নারটা হাইলাইট করলে চোখটা বেশ ভালো লাগে, হাইলাইট হয় অ্যাকচুয়ালি। বেশ ভালোভাবে আমি হাইলাইট করে নিয়েছি। এবার আমি আইব্রো বোনটাকে সুন্দরভাবে হাইলাইট করে নিয়েছি। আইব্রো বোনটা হাইলাইট করলে কি হয়, ফেস আই মেকআপটা আরও বেশি শার্প লাগে, বেশি সুন্দর লাগে, চোখটা ফুটে ওঠে হাইলাইট করলে। ওকে, এবার আমার উপরের আই মেকআপটা ডান, ইনার কর্নার হাইলাইট করে নিয়েছি। এরপর আমি আমার ওয়াটার লাইনে তো আমি কাজল অ্যাপ্লাই করছি না, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি উপর পোর্শন যেখানে, আমি উপরের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি কাজলটা, কেন কি যেহেতু ইয়েলো কালার দিয়েছি, খুব বেশি ডিপ কালার ইউজ করিনি, তো একটু কাজল দিলে জিনিসটা ভালো ফুটে উঠবে, আদারওয়াইজ ওই জায়গাটা না একটু ফাঁকা ফাঁকা ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে। যার জন্য আমি উপরটা একটু কাজল দিয়ে ফিল করে নিলাম। বাট আমি কিন্তু লোয়ার লাইনে, মানে ওয়াটার লাইনে কোনো রকম কাজল অ্যাপ্লাই করছি না। আর এই ক্ষেত্রে নয়, আমি সবসময় এই উপরের লাইনটাতে কাজল অ্যাপ্লাই করার ট্রাই করি। এবার আমি একটা পিঙ্ক কালার নিয়ে আমার লোয়ার লাইনে অ্যাপ্লাই করব। পিঙ্ক কালারটা ভীষণই সুন্দর, ফার্স্টে অড লাগবে বাট ভালো লাগবে আমার মনে হয়। আমার তো আমার লুকটা ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।
আচ্ছা, আমি আসলে যে ভীষণ তাড়াহুড়োর মধ্যেই মেকআপটা করেছি, পিঙ্ক কালারটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি কি করব, একটা ডিপ ব্লু কালার নেব। ডিপ ব্লু কালারটা নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে, বাট ইনার পর্যন্ত কিন্তু টানবো না, ইনার কর্নারের দিকে আমি ব্লেন্ড করব এই ডিপ ব্লু কালারটা। আমি এইভাবে দু চোখেই ব্লেন্ড করে নিচ্ছি ডিপ ব্লু কালারটা। আমি অ্যাকচুয়ালি ভীষণ নার্ভাস, আমি ফার্স্ট টাইম এরকমভাবে ভিডিও করছি, দেন অডিওটা সেট করব, তার জন্য আমি ডাবিং করছি। কোনো রকম ভুল হলে পরে প্লিজ ক্ষমা করবেন সবাই। দেন আমি আমার আইব্রোটা ফিল করে নেব। আমি কিন্তু সব সময় বলি যে আইব্রো যখন ফিল করবে তখন ফার্স্টের দিকে, মানে সামনের দিকটা একটু ফাঁকা রেখে কোনার দিকটা কিন্তু ভালোভাবে ফিল করতে, কেন কি ফার্স্টের ওই পোর্শনটা যদি একটু হালকা থাকে তাহলে ভীষণ ন্যাচারাল একটা লুক দেয় আর ওটা খুবই ভালো লাগে, বিশেষ করে আমার ভালো লাগে। আর আমি আইব্রোর জন্য কখনো ব্ল্যাক না, আমি একটু ব্রাউন কালারটাই প্রেফার করি, আমি অলওয়েজ ব্রাউন কালারটাই ইউজ করি। এবার আমার আইব্রোটা ডান, আমার দুটোই ডান করে আমি এসে গিয়েছি। এবার আমি আমার ল্যাশেজে মাস্কারা ইউজ করছি, মাস্কারা অ্যাপ্লাই করছি। আমি APK ব্র্যান্ডের একটা মাস্কারা ইউজ করছি, এটা একদমই নিউ, বাট আমার সেরকম পছন্দ হয়নি মাস্কারাটা, বাট ভালো চালানোর মতো। আমি এবার লোয়ার লাইনে, লোয়ার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। যদি মাস্কারা ইউজ করতে হয় উপরে নিচে দু জায়গায় অ্যাপ্লাই করে নিলে বেটার হয়, না হলে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি উপরে আর নিচে দুই জায়গাতে ইউজ করি। অনেকে আছে যারা নিচে ইউজ করে না, জাস্ট উপরে করে ছেড়ে দেয়, ওরকম আমি বলবো ওরকম করবেন না, কেউ এরকমভাবে দু সাইডেই করার ট্রাই করবেন উপর আর নিচে, তাহলে ভালো লাগবে। এবার আমি আমার ফেসে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার লিপস্টিকটার কালার হচ্ছে পিচি, একটা পিঙ্ক কালার, কিস বিউটি লিপস্টিকটা, আর ভীষণই পছন্দের একটা কালার আমার, ভীষণই পছন্দের কালার। এই কালারটা যখন শুকিয়ে যাবে তখন এই কালারটা ভীষণই সুন্দর লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি যখন ডাবিং করি তখন আমার আপনি তুমি গুলিয়ে যায়, তার জন্য আমি সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা প্রায় ডান, আমি জাস্ট এবার আমি আমার ফেসে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেব। আর আমার মেকআপটা ডান, আমি একটু নাটক করে দেখাবো সবাইকে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর নিচে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। এটাই ছিল আমার ফাইনাল লুক, আমার তো ভীষণ ভালোই লেগেছে।